হ্যাঁ ভয় পেয়েছি প্রথম দিকে, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ সাহসী হওয়া উচিত, তো সুযোগ হলে মায়া মুভিটা দেখবো। না জাহেদ খানের মুভি দেখবো না, অ্যাম্বুলেন্সের দরকার নাই, অ্যাম্বুলেন্সের দরকার নাই। হ্যাঁ ভয় পেয়েছি, ভয়ের ছিল প্রথম দিকে, ভয়ের ছিল, বাট শেষের দিকে আর একটু ভয়ের হতে পারতো, আর একটু ভালো হতে পারতো, অতটা ভালো ছিল না শেষের দিকে, জাস্ট ফিনিশিংটা, বাট প্রথম দিকে আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ একা দেখতে পারবো, চ্যালেঞ্জ নিতে পারবো। মোনার অভিনয়টাই বেশি ভালো লেগেছে। হ্যাঁ সাহসী হওয়া উচিত, কিন্তু তাও আছে না যে মানে সাউন্ডগুলো একটু ভয়ের ছিল, মাঝে মাঝে ভয় লেগেছে, মানে হুট করে যখন মোনা মানে ওই যে ইমামের দিকে তাকাইছে ওই জিনিসটা অনেক ভয় লেগেছে প্রথম দিকে। না এটা হওয়া উচিত না, কিন্তু আমাদের কোরআন শরীফে তো আছে যে জিন আছে, ঠিক আছে, কিন্তু ওই যে ঝাড়ফুঁক করে যে জিন তাড়ানো এই জিনিসটা তো আসলে ঠিক না, কিন্তু জিন তো আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে যে মানুষ ও জিন জাতি এটা তো আসলে মানে আছে। হ্যাঁ মায়া মুভিটা দেখার ইচ্ছা আছে। মায়া বুবলির সিনেমা দেখার ইচ্ছা হলো কেন আসলে? রিভিউ শুনেছি যে অনেক ভালো, এই মুভিটাও দেখার সুযোগ পাচ্ছিলাম না, ডিউটি ম্যানেজ করতে করে আসতে হয়েছে, তো এর জন্য হয়তো সুযোগ হলে মায়া মুভিটা দেখবো। আমার হরর মুভি ভালো লাগে দেখতে, তো এর জন্য সবার আগে মনে হয়েছে যে জিন, যেহেতু টাইম পেয়েছি জিন টু মুভিটা দেখে নেই। না জাহেদ খানের মুভি দেখবো না, আমার ভালো লাগে না ওনাকে, আমার ভালো লাগে না, ভালো লাগে না। সে হয়তো নিজেকে ফেমাস মনে করে, আমার কাছে ভালো লাগে না। এখন সে বলে আমার তো একজন মেয়ে হিসেবে মনে হয় না, তার মানে তাকে দেখে ক্রাশ খাওয়ার মতন কিছু আছে, কারণ আমার ফেভারিট নায়ক শাকিব খান আছে, ওটা বলতে পারছি না, কিন্তু হয়তো ছাড়াবে। টিকিট কেটেছেন? না এখনো কাটা হয় নাই, দেখলে বলতে পারবো, আসলে না দেখে তো বলতে পারবো না, নিজে দেখে আসলে ট্রু রিভিউটা দিতে চাচ্ছি। কান্না আসে নাই, বাট ভালো ছিল, ভালো লেগেছিল আর কি, যে কান্না করে দেওয়ার মতো ওরকম লাগে নাই, না ওরকম ডিফারেন্ট কিছু মনে হয় না যে কান্না করে দিব, অত বেশি খারাপ মানে ফিল হয় নাই যে আচ্ছা ঠিক আছে মুভিটা দেখে আমার কাছে অনেক কান্না, মানে কিছু মুভি আছে না দেখে আমাদের ভিতর থেকে একদম কান্না চলে আসে বা কান্না করে দেয়, ওইরকম মনে হয় নাই, বাট ভালো লেগেছে।